আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি মুস্তাক ডেইরি ফার্মে, আর মুস্তাক ডেইরি ফার্মে এই সপ্তাহের নতুন যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো আপনাদেরকে দেখাবো। শুরুতে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 20 জানুয়ারি 2022 রোজ বৃহস্পতিবার ভিডিওটি ধারণ করা হচ্ছে। তো নতুন যে গাভিগুলো রয়েছে এখানে, মাঝারি আকৃতির গাভি, বিগ সাইজের গাভি, এই গাভিগুলোর জাতমান, কোয়ালিটি ও দামগুলো জানাবো মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মঞ্জু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন কালেকশন তো মনে হয় অনেকই ছিল, বিক্রিও করে ফেললেন। জি, রাইতে এসে দেখি অনেক পার্টি বসে, জেলা ফরিদপুরের লোক, মাদারীপুরের লোক, এদিকে ঢাকা বর্মি শ্রীপুর ওনার লোক আসে। মোটামুটি আপনার গরু ছিল বেলাই গত সপ্তাহ তো ধরেন 13টা নামানোর পরে আগে বিক্রি করে বিক্রি 4 ডে ছিল, তারপরে 4 ডের মধ্যে আজকে আবার 13টা নামাইছি। 13টার সব বেচতে বেচতে আর 8টা আছে। আচ্ছা, আর 8টা আছে। জি, মাত্র ভিডিও কলে দুটো বড় সাইজের গাভি বিক্রি করে ফেললেন? দুটোটা, হ্যাঁ, এখন দুটো যে চিড়িকাকের এক ভাই নিল, ভাই ভাই বললো যে তা ভাই আসে নাই, বলে আপনার মন মতন দেখে ভালো দেখে আমাকে দুইটা গরু দেন, ওরা শুভক্ষণ করি প্রথম আর কি খামার চালু করবে আর কি। আচ্ছা, এখন তাহলে মোটামুটি কয়টা আছে? 8টা এখন। ওইগুলো সব বেচা, ওই যে দেখেন ওইগুলো সব বেচা হয়ে গেছে। আচ্ছা, ওই পাশের ওগুলো সব বিক্রি তো? জি জি জি। আর রয়েছে এখন বিক্রিত কয়টা? 8টা। জি জি। এই 8টা গাভি আমরা দর্শকদের দেখাবো। 8টাই কি প্রেগন্যান্ট গাভি? জি, প্রেগন্যান্ট। আচ্ছা, 8টাই প্রেগন্যান্ট গাভি। তো এই 8টা গাভির শুরুতে আমরা 1 নম্বর সিরিয়ালের গাভিটা দেখছি মঞ্জু ভাই। জি, এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। বয়স কেমন হয়েছে এটার? বয়স 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে আর কি। 4 দাঁত হচ্ছে? জি। আচ্ছা, 8টা গাভি মনে হচ্ছে একই ক্যাটাগরির গাভি। খুবই সুন্দর গরু, ভালো গরু। এবার গরু আনছি সব বাছাই করে, মানে খুবই সুন্দর গরু। আচ্ছা, এটা কি প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। সময় কেমন আছে? সময় মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে আর কি। 3 সপ্তাহ? জি। আচ্ছা, গড়ে এই গাভিগুলো আসলে দুধের পরিমাণ কেমন আসতে পারে? এগুলো গরু 15+ আশা করা যায় আল্লাহ। 15+? জি। আচ্ছা, 15+ আসলে আপনি এই গাভিটার দামটা কেমন চাচ্ছেন? এগুলো দাম দামাদামি না করলে 1,75,000 করে রাখা যাবে এই 4টা। 1,75,000 করে? জি। আচ্ছা, 1,75,000 করে আমরা তাহলে 4 প্রথম গাভিটা দেখে নিলাম। জি, 2 নম্বর গাভিটা দেখাই। এই গাভিটা কি জাতের বন্ধু ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁত বয়স। হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত বয়স। জি জি। বাচ্চা প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, সময় কেমন আছে? সময় আছে মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে আর কি। 3 সপ্তাহের মতো? জি। আচ্ছা, এগুলো কি দুধের পরিমাণ আল্লাহ দিলে 15+ থাকবে? হ্যাঁ, এগুলো জাত গরু তো দেখেন, অরিজিনাল জাত গরু। আচ্ছা, এটার দাম তাহলে আপনি চাচ্ছেন গড়ে 1,75,000 দেখাবো? 75,000 টাকা দেখাবেন? তার এটা 2 নম্বর গেল। তাহলে আমরা 3 নম্বর সিরিয়ালের গাভিটা দেখি। জি জি। এই গাভিটা কি জাতের? 3 নম্বর সিরিয়াল, ওই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতই হয় নাই, অদাঁতিল। হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু এখনো দাঁত হয় নাই? জি, দাঁত হয় নাই, অদাঁতিল। প্রথম বাচ্চা দিবে? জি, প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে? সময় আছে তো 3 সপ্তাহ টাইম আছে আর কি, মানে ওরা তো হিসেব করে বেছে, বুঝছেন? আচ্ছা, মানে একটু সময় হলেই হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেয়? জি জি। আচ্ছা, এগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে? এই যে 3টে গরু একই মাপের দুধ আসবে আর কি, 15 আশা করা যায়। 15 আশা করা যায়? জি জি। আচ্ছা, এটার দামও তাহলে 1,75,000? জি। আচ্ছা, গড়ে 4টা দেখাবো 1,75,000 করে, তার এটা 3 নম্বর সিরিয়ালের গাভি? জি জি। আচ্ছা, আগেরগুলো দাঁত হয়ে গেছে, এটা মাত্র দাঁতই হয়নি? দাঁত হয় নাই, প্রথম বাচ্চা দিবে? জি। আচ্ছা, 4 নম্বর গাভিটা দর্শকদের দেখাই। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কিন্তু 4 দাঁত হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। এটা আবার 4 দাঁত? জি জি। 4 দাঁতে বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? প্রথম বাচ্চা, ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা দিবে? জি জি। ফার্স্ট বাচ্চা দিবে। সময় কতদিন আছে? সময় আছে মোটামুটি ধরেন 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন? জি জি। আচ্ছা, দেখা যায় এই গাভিগুলো ক্রেতা ভাইরা কেনার পরে তারা নির্বিঘ্নে বাসায় পৌঁছানোর পরে অনেকদিন লালন পালন করার পরে তারপরে বাচ্চা দিলে সুস্থ সবল বাচ্চা প্রসব করবে? জি জি জি। আচ্ছা, এই গাভিটার দামও তাহলে আপনি গড়ে 1,00,000? হ্যাঁ, গড়ে 4 দিয়ে 1,75,000 করে। আচ্ছা, আমরা দর্শকদের আরেকবার দেখাই দেই, এইটা আপনি কয় দাঁত বললেন? এটা 4 দাঁত। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। এটা দাঁত হয় নাই? এটা দাঁত হয় নাই। জি জি। আর এটা 2 দাঁত? 2 দাঁত।
প্রথম বাচ্চা দিবে জি জি এটা দুই নাম্বার সিরিয়াল জি জি এবং প্রথম দেখিয়েছিলাম কয় দাঁত ওটা চার দাঁত হচ্ছে কেবল চার দাঁতে প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা এই চারটা গাবি গড়ে যদি কেউ নেয় 175,000 করে দাম পড়বে জি জি আচ্ছা তো গড়ে যদি চারটাই কেউ একবারে নিয়ে নেয় কোনো ছাড় রাখবেন কিনা মাঝে মাঝে তো ছাড় রাখেন এখন চারটে গরু যদি কেউ নেয় কিছুক্ষণ আগেও তো তিনটা গাবি গেল দেখলাম জি জি এখন এই চারটে গরু যদি কেউ নেয় বুঝছেন জি গড়ে চারটে গরু যদি আমি আমি যে যে রেটের কথা বললাম এই এই রেট যদি দেয় দামাদামি যদি না করে তাহলে আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো আচ্ছা যদি এই দামি হয় তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি করবে জি জি বাংলাদেশের যে প্রান্তেই হোক চারটা গাবি নিলে দর্শক আপনারা গাড়ি ভাড়া ফ্রি পাবেন এই চারটি গাবির ক্ষেত্রে জি জি আচ্ছা আমরা তাহলে প্রথম চারটা গাবি দেখে নিলাম জি পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালের যে গাবিটা দেখছি মঞ্জু ভাই এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান এর দাঁত গোটে দুই দাঁত মনে করে একটু দাঁতটা দেখে দেন ভাই এর দাঁত দেখা দাও ফিজিয়ান গাবি জি জি বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কেমন আছে সময় গোটার একটু বেশি সময় পড়ায় এক মাস এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত জি জি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে সময় তাহলে কতদিন আছে সময় আছে মোটামুটি এক মাসের ভিতরে বাচ্চা দিবে আর কি এক মাসের মতো সময় আছে এক মাসের মধ্যেই বাচ্চা দিবে জি জি দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে এগুলো এগুলো দুধ আসবে ধরেন মোটামুটি 14-15 আশা করা যায় 14-15 আশা করছেন জি জি আচ্ছা দাম কত চাচ্ছেন এটার এগুটার দাম 70 রাখা যাবে 170 170,000 জি জি 170,000 দামাদামের কি সুযোগ রেখেছেন এটাতে হালকা 2-1,000 2-1,000 জি জি আচ্ছা 2-1,000 সম্মানের খাতিরে কম বেশ করবেন জি জি আচ্ছা তাহলে আমরা এটা পাঁচ নাম্বার সিরিয়ালের গাবি দেখলাম জি জি ছয় নাম্বারে যে গাবিটা রয়েছে এই গাবিটা দেখাই হ্যাঁ এই গাবিটা কিন্তু আমি জানা করবো এখানে দুই বেলায় 15-16 দুধ হয় ওখানে দুই বিয়ার জাতের গাবি এটা এটা ফিজিয়ান ওখানে দুইটা বাচ্চা দিছে ফিজিয়ান হ্যাঁ ওখানে দুইবার বাচ্চা হয়েছে এটা তিনবার বাচ্চা তো হবে আর দাঁতে কয়টা হয়েছে দাঁতে আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে তিন নাম্বার বাচ্চা দিবে জি আচ্ছা উলান সাভারে পর্যাপ্ত জায়গা সময় কেমন আছে বললেন সময় আছে খুব বেশি টাইম নাই হয়তো 15 দিন এরকম টাইম 15 দিনের মতো জি আচ্ছা এই গাবিটার দুধের পরিমাণ কেমন আসবে ওরা 15-16 বলছে এটা তৃতীয় বিয়ান চলবে তো দ্বিতীয় বিয়ান হয়ে গেছে এটা তিন বিয়ানে চলবে আচ্ছা আচ্ছা তো এটার দামটা কত যাচ্ছেন এটা 160 রাখা যাবে 160,000 টাকা জি আচ্ছা এটা ছয় নাম্বার সিরিয়ালের গাবি একদম স্বাস্থ্যসম্মত গাবি দর্শক আমরা এই গাবিটা যেটা দেখছি এটা কিন্তু তৃতীয় বাচ্চা দিবে মঞ্জু ভাই যেটা বলছেন এবং সদা সবসময় কিন্তু মঞ্জু ভাই সঠিক যে তথ্য সেটাই দিয়ে থাকেন জি এটা কিন্তু আট দাঁতের তিন নাম্বার বাচ্চা দিবে আপনারা পছন্দ হলে নিতে পারেন জি জি তো আমরা এই পাশের সাত নাম্বার সিরিয়ালের গাবিটা দেখছি মঞ্জু ভাই জি এই গাবিটা কি জাতের জার্সির সাথে ফিজিয়ান ক্রস বয়স কেমন হয়েছে চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে জি জি সময় কেমন আছে সময় আছে এক মাসের মধ্যে বাচ্চা দিবে আর কি এক মাসের মধ্যে জি জি আচ্ছা যেহেতু এটা ক্রস গাবি এটার দুধের পরিমাণ কত আসতে পারে 10-12 আশা করা যায় 10 থেকে 12 জি আচ্ছা 10 থেকে 12 এটার দামটা কত যাচ্ছেন এটা 1,25,000 টাকা যাবে 1,25,000 25,000 টাকা জি জি আচ্ছা এইটা তাহলে আমরা সাত নাম্বার সিরিয়ালের গাবি দেখালাম জি জি মোটামুটি এই পাশে সাতটা আছে এই পাশে কিছু গাবি রয়েছে এগুলো তো বিক্রি হয়ে গেছে না হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে গেছে ওই মুরে একটা আছে অবিক্রি আচ্ছা এগুলো সব সেল হয়ে গেছে এই পাশে যে কয়েকটা আছে সবগুলো সেল হয়ে গেছে জি জি শুধু একটা গাবি আছে এখানে অবিক্রিত জি যে এইটা অবিক্রিত আছে এটা খুব ভালো আগে একটা বিয়ান দিছে তো এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান খুব ভালো গরু ফিজিয়ান জি জি দাঁতে কয়টা হয়েছে দাঁতে ছয়টা হয়ে গেছে ছয় দাঁত এক বিয়ান দিছে আগে এটা সেকেন্ড বাচ্চা দিবে জি জি আচ্ছা বিগ সাইজের একটা গাবি এই গাবিগুলো থেকে দুধের পরিমাণ কত আসতে পারে এগুলো গরু 15+ আশা করা যায় 15+ জি জি 15+ আসলে আপনি এই অবস্থায় গাবিটা বিক্রি করলে কিরকম দাম চাচ্ছেন এটা 170 রাখা যাবে 170,000 জি 170,000 টাকা এই গাবিটার দাম পড়বে জি দরদামের কোনো সুযোগ রেখেছেন কি হালকা 2-1,000 সামান্য সুযোগ রেখেছেন জি জি আচ্ছা মোটামুটি এই আটটা গাবি আমরা দেখলাম